আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশের 72 ঘন্টা আগেই এসব কি কি হতে পারে? 22 অক্টোবর জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের এলাকায় গণসমাবেশ। খুলনার কথা যখন আসে তখনই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, যিনি এক বছরের বেশি সময় ধরে কারাগারের অন্তরীণে আছেন, আমার এই আলোচনা শুরুতেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নিঃশর্ত মুক্তি দাবি করছে। বিএনপির তৃতীয় গণসমাবেশ চট্টগ্রামে করেছে, ময়মনসিংহে করেছে, এরপরে খুলনায় 22 অক্টোবর তারা গণসমাবেশ করবে। এই গণসমাবেশকে কেন্দ্র করে নানান ক্যালকুলেশন, নানান হিসাব নিকাশ শুরু হয়েছে, পলিটিক্যাল রেস শুরু হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট এটা বোঝা, এবং বিএনপিও কিন্তু পাল্টা অগ্রিম ব্যবস্থাও নিয়েছে। যেমন আমরা একটা রিপোর্ট দেখতে পাচ্ছি যেটা একেবারে আপডেট, খুলনা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে আগামী শুক্র শনিবার 18 রুটে বাস মিনিবাস বন্ধের ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। এর মানে খুলনা বিভাগীয় গণসমাবেশের আওতাধীন সবগুলো জেলা বা রুটে বাস মিনিবাস চলবে না। তাহলে কিভাবে আসবে? এর মানে কিভাবে একটা বৃহত্তম রাজনৈতিক দলের গণসমাবেশ যেখানে কোনো সহিংসতা নেই, অহিংস কর্মসূচি, হরতাল অবরোধের মতো কোনো ধ্বংসাত্মক বা বিতর্কিত কর্মসূচি নয়, একটা গণতান্ত্রিক কর্মসূচিকে আটকে দেওয়ার জন্য কিভাবে রাষ্ট্রযন্ত্র এভাবে শক্তি প্রয়োগ করে তার একটা প্রমাণ। এখন বাস মিনিবাস মালিক সমিতি, মোটর শ্রমিক ইত্যাদি ইত্যাদি তারা নিজ ইচ্ছায় কখনোই এটা করবে না, বরং এ ধরনের অকেশনে তারা পারলে আরও গাড়ির পরিমাণ বাড়িয়ে দেবে। কারণ কি, এ ধরনের অকেশনে গাড়ির ডিমান্ড বেড়ে যায়, তখন ভাড়া বাড়িয়ে দিতে পারে। যেমন একটা বাস থেকে ডেইলি যদি 10,000 টাকা লাভ হয়, তাহলে এই গণসমাবেশ বা এ ধরনের প্রোগ্রামকে উপলক্ষ করে তারা ভাড়া দিলে 20,000 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিলাম। অতএব মালিক সমিতি কিছুতেই, আর যেহেতু অহিংস, তারা বাস বা মিনিবাস বা এগুলো নিজ উদ্যোগে বন্ধ করবে এর কোনো যুক্তি নেই, এটা হতেই পারে না। মালিকরা যে দলই করুক না কেন, মালিকদের রাজনীতি হচ্ছে প্রফিট, ম্যাক্সিমাইজ প্রফিট। এখন প্রফিট ম্যাক্সিমাইজ করতে হলে তো এ ধরনের অকেশনকে আরও বেছে নিতে হবে। অতীতে আমরা এটাই দেখেছি, জামাত ইসলামীর গণসমাবেশ বা এ ধরনের প্রোগ্রাম হলো আওয়ামী লীগের লোকজনের লঞ্চ কিংবা গাড়ি ভাড়া দিতে দ্বিধাবোধ করতো না, কারণ এখানে লাভ প্রফিট, কিন্তু এখন বাধ্য হচ্ছে। কিন্তু আমি যখন কথা বলছি তখন খুলনা বিভাগীয় গণসমাবেশের 72 ঘন্টা আগে কথা বলছি, 72 ঘন্টা আগেই অলরেডি বাস মিনিবাস বন্ধের ঘোষণা দিল, এটা কিন্তু একটা ব্যতিক্রম। চট্টগ্রামে অঘোষিত কিছুটা বন্ধ ছিল, ময়মনসিংহে অঘোষিত হরতাল অবরোধ ছিল সরকার দলের, তা একেবারে অল্প, যেমন 24 ঘন্টা বা 15-16 ঘন্টা আগে বন্ধ করা হয়েছে, 10 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে বন্ধ করা হয়েছে বাস বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে দেখছি আমরা একেবারে 72 ঘন্টা আগেই ঘোষণা দেওয়া হয়েছে, আর মানে ব্যাপকভাবে খুলনা, যেহেতু খুলনা বিএনপি অধ্যুষিত এলাকা, ঐতিহাসিকভাবে সাতক্ষীরা জামাত অধ্যুষিত এলাকা, অতএব বিএনপির একটা শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে। চট্টগ্রাম কিংবা ময়মনসিংহের চেয়ে খুলনা বিভাগীয় গণসমাবেশে জনসমাগম অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক, এবং সক্ষমতাও তাদের আছে, এজন্য এ ধরনের কাজ করছে। এবং এটাও আমরা ধারণা করতে পারি স্থান নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে অনুমতি দেবে, এগুলো তো অনুমতি না দিয়ে পারবে না, অনুমতি দিবে, কিন্তু অনেক নাটকীয় তারপর অনুমতি দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙা বা একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা, বিভিন্ন জায়গায় বাধা দেওয়ারও চেষ্টা করা হতে পারে, যাতে বিএনপি সাধারণ লোকজন, একেবারে মোটামুটি টাইপের কর্মী সমর্থকরা যাতে এ ধরনের গণসমাবেশে না আসে, লোকসমাগম কমায়, এজন্য এগুলো করা হয়। আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রস্তুতি নিচ্ছে, মেহেরপুর থেকে খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রচার মিছিল ও যৌথ প্রস্তুতি সভা বিভিন্ন জায়গায় নিচ্ছে, অনেকগুলো কমিটি গঠন হচ্ছে। এখন এক্ষেত্রে বিএনপির কিছু পলিসি আমরা বলবো, মোট 10টা জেলার নেতাকর্মী অংশগ্রহণ করার কথা রয়েছে খুলনা বিভাগীয় গণসমাবেশে। সব এই 10 জেলারই বাসের বা বিভিন্ন সড়ক পরিবহনের রুট বন্ধ করে দেওয়া হয়েছে, এজন্য বিএনপি এটা আগেই অনুমান করেছে যে এভাবে করা হতে পারে, এজন্য আগে ভাগে তারা যাতে শহরে আসতে থাকতে পারে, বিভিন্ন বাসা বাড়িতে আত্মীয় স্বজন কিংবা ম্যাস হোটেল সব ভাড়া নিয়ে, এরকম একটা পলিসি তারা নিয়েছে, অগ্রিম তারা চলে আসবে। এবং এর সাথে সাথে আওয়ামী লীগের লোকজনের হামলা বাধা দেওয়ারও একটা আশঙ্কা বিএনপি লোকজন করছে, এবং তারা
এজন্য প্রস্তুতি নিতে বলেছেন, একাকে আসতে নিষেধ করেছেন, তারা সবাইকে সাথে নিয়ে বা দলবদ্ধভাবে আসতে নিষেধ করেছেন। আর দলবদ্ধভাবে আসলে তখন হামলা ঘটনা ঘটানো খুব কঠিন অথবা বাধা দেওয়ার ঘটনাও খুব কঠিন। নিজস্ব কিছু গণপরিবহন তো থাকবেই, মোটরসাইকেল অথবা রিক্সা, ভ্যান বা এই টাইপের যেগুলো মালিক শ্রমিক বা এরকম সংগঠন বন্ধ রাখতে পারে না, ব্যক্তিগত উদ্যোগে চলে, এগুলোর মাধ্যমে চলবে। অথবা বিএনপি পিক আপ ট্রাক যেগুলো ব্যক্তি উদ্যোগে চালানো যায়, মাইক্রোবাস, এগুলোতে আসার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাট দি সেম টাইম আর একটা চমৎকার দিক যে আশেপাশে যেখান থেকে নৌপথে আসা সম্ভব সেখান থেকে নৌপথে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে বিভিন্ন কমিটি গঠন করে সাবেক সংসদ সদস্য বা তাদেরকে নিয়ে। আর দুপুর 12টায় সমাবেশ শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতারা মঞ্চে আসবেন দুপুর 2টায়। মাগরিবের আজানের আগে বিকাল 5:30টার মধ্যে তাদের সমাবেশ শেষ করার পরিকল্পনা রয়েছে। এটা হচ্ছে তাদের শিডিউল। এতে আরও একটু প্রস্তুতির কথা জানিয়ে আর একটা তথ্য দিতে চাই। এখানে 300 স্বেচ্ছাসেবক কাজ করবে এবং 18টি উপকমিটি গঠন করা হয়েছে। 15 অক্টোবর থেকে জেলা উপজেলায় প্রায় 5 লাখ লিফলেট বিতরণের কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এবং এখানে বাঁশের লাঠি হাতে নিতে বলা হয়েছে। যদিও আমরা সবসময় এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করি যে সহিংসতা হয় এ ধরনের কোনো প্রোগ্রাম যাতে কেউ না করে। বিএনপির কর্মসূচি বা এটা বিএনপি উপলব্ধি করেছে 2013-14 সাল থেকে বিএনপির সমস্ত কর্মসূচি অহিংস কর্মসূচি তারা করতে চায়। আর বাঁশের লাঠি বা এগুলো ডেটারেন্স, যাতে বাধা দিতে ভয় পায় বা তাদের কাছে না আসে, এগুলো প্রকাশ্যেই বাঁশের লাঠি নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, বাধা দেওয়া বন্ধ করলে তারা তো লাঠি আসবে না, তারপর লাঠি বা এগুলো এভাবে প্রকাশ্যে প্রচার করার পক্ষে আমরা নই। যাই হোক, এখন যে প্রস্তুতি, পাল্টা প্রস্তুতি 72 ঘন্টা আগেই আমরা দেখলাম, যেগুলো বর্ণনা করলাম, তাতে এখন আলোচনা করব কি হতে পারে 22 অক্টোবর। 22 অক্টোবর বিএনপির চট্টগ্রাম কিংবা ময়মনসিংহের চাইতে বড় গণসমাবেশ হবে। গণপরিবহন বা একটা সরকার দলীয় অঘোষিত অবরোধ বা হরতালের মধ্য দিয়েও বিপুল সংখ্যক নেতাকর্মী আসবে, অনুমতি দেবে, শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ হবে। পথে পথে দু এক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করা হলো, ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের মতো খুলনা অঞ্চলে এভাবে বাধা দিতে পারবে না, হয়তোবা ফরিদপুর ওর আশেপাশে যদি কোথাও কোথাও থেকে আসে, কিন্তু মোটের উপর টোটাল খুলনা বিভাগ বলতে যা বোঝায় সেখানে কিন্তু ওরকম বাধা দিতে পারবে না। গোপালগঞ্জ বা এইসব আশেপাশের জায়গা থেকে যদি এখানে আসে, ওরকম দু একটা জায়গায় বাধার মতো ঘটনা ঘটতে পারে, না হলে টোটাল খুলনা কিন্তু আওয়ামী লীগের চাইতে বিএনপির সাংগঠনিক শক্তি, সামাজিক শক্তি বেশি। অতএব সুন্দর এবং শান্তিপূর্ণ বড় রেকর্ড গণসমাবেশ হবে বলেই আমি মনে করি 22 অক্টোবর। এবং এর সাথে সাথে আমরা, এটা আমাদের ব্যক্তিগত বা আমার ব্যক্তিগত দাবি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মুক্তি চাই।